প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা সেই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান স্বতন্ত্র একজন মেয়র প্রার্থী এই অবস্থায় প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর এখন কুমিল্লা সিটি গণসংযোগে দিচ্ছেন নানা আশ্বাস ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ পরবর্তী নগরপিতা কে হচ্ছেন তা নিয়ে কুমিল্লা থেকে মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় এখন পোস্টারে ছেয়ে গেছে মেয়র প্রার্থী ও তাদের অনুসারীরা প্রচার চালাচ্ছেন সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নগরের পাঁচ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় গণসংযোগ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বজ্রপুর নানুয়ার দিঘির পাড় ডিগম্বরীতলা ও কাপুরিয়াপট্টি এলাকায় গণসংযোগ করেন এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন আমার মাইক ভেঙে বলালো পোস্টার ছিঁড়ে বলালো আজকে কি হয় এটা তো আমি আর বলতে পারতাম কত হলো রাত্রি ঘটনা সব আজকে আমি রিটার্ন অফিসে লিখিত অভিযোগগুলি দিতে আসছি উনারা দেখো কী হইতেছে কে মিছিল করতেছে আমি করতেছি না অন্য কোনো মিটিং মিছিল করতেছি দেখুক না কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার নগরীর ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানান তিনি যারা ২০১৮ সালে যে লোটারা শ্রেণীর মানুষের ভোট লোট করেছিল তারাই আবার গতকালকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নস্যাৎ করার জন্য সিইসির সামনে আমরা দেখতে পেলাম তারা হুঙ্কার দিচ্ছে এখানে এখনো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার কারণে এখন কুমিল্লার মানুষ হতাশ শঙ্কিত যে আগামী নির্বাচন ১৫ জুনের নির্বাচনকে সুষ্ঠু হবে কিনা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন এনটিভি নিউজ ডেস্ক